আজ আপনাদের ভিরুলিয়া আশুলিয়া মহাসড়ক এবং ভিরুলিয়া সেতু দেখাবো। ঢাকা মহানগরীর জিরো পয়েন্ট হতে এই মহাসড়কটির দূরত্ব 18 কিলোমিটার। মহাসড়কটি নির্মাণের ফলে ঢাকা মহানগরীতে যানজট প্রবেশ ও বহির্গমনের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চলুন দেখি ভিডিওটি। আমরা ভিরুলিয়া আশুলিয়া মহাসড়ক এবং ভিরুলিয়া সেতু আজ আপনাদের দেখাবো। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর মোট 49.66 কোটি টাকা ব্যয়ে ভিরুলিয়া আশুলিয়া মহাসড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় 19.88 কোটি টাকা ব্যয়ে 10.50 কিলোমিটার মহাসড়ক এবং মহাসড়কের প্রথম কিলোমিটারে 19.13 কোটি টাকা ব্যয়ে তুরাগ নদীর উপর ভিরুলিয়া নামক স্থানে 186.04 মিটার ও ভিরুলিয়া খালের উপর 36.60 মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ কাজ জুন 2015 মাসে সমাপ্ত হয়েছে। আপনারা ভিডিওতে দূর থেকে ভিরুলিয়া ব্রিজ দেখছেন। ঢাকা মহানগরীর জিরো পয়েন্ট হতে এই মহাসড়কটির দূরত্ব 18 কিলোমিটার। মহাসড়কটি নির্মাণের ফলে ঢাকা মহানগরীতে যানবাহন প্রবেশ ও বহির্গমনের নতুন আরেকটি রুট সংযোজিত হয়েছে। ভিরুলিয়া আশুলিয়া মহাসড়কটি মিরপুর ধৌর মহাসড়কের 6 কিলোমিটার ভিরুলিয়া থেকে শুরু হয়ে চারাবাগ বাজার দিয়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কে আশুলিয়া বাজারে মিলিত হয়েছে। উল্লেখ্য যে চারাবাগ বাজার থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়কটি ঢাকা সাভার মহাসড়কে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সংযোজন হয়েছে। নতুন এ প্রবেশ ও বহির্গমন রুটটি যানবাহনের জন্য উন্মুক্ত হলে ঢাকা শহরের মূল প্রবেশ ও বহির্গমন রুটগুলোতে যানবাহনের চাপ অনেকাংশে হ্রাস পাবে। আপনারা ভিডিওতে ভিরুলিয়া সেতু দেখছেন। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন যেতে থাকে এবং এই সেতু উদ্বোধনের পর হতে শহরের যানজট কিছুটা কমেছে। ভিরুলিয়া সেতু সড়ক সংলগ্ন দোকানপাট দেখছেন, এখান থেকেই ভিরুলিয়া সড়ক বা ভিরুলিয়া ব্রিজ হয়ে আশুলিয়ার দিকে মানুষ যাতায়াত করে থাকে। ঢাকার ভিরুলিয়া আশুলিয়া মহাসড়ক ও সংলগ্ন ভিরুলিয়া সেতু চালু হওয়ার পর এর মাধ্যমে ঢাকার মূল প্রবেশ ও বহির্গমন পথে যানবাহনের চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ভিরুলিয়া আশুলিয়া মহাসড়কে 10 কিলোমিটার রাস্তা ও ভিরুলিয়া নামক স্থানে তুরাগ নদীর উপর 186 মিটার সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই সড়ক ও সেতু নির্মাণের ফলে সাভার তথা ঢাকার পশ্চিম অংশের সাথে ঢাকার যোগাযোগ সহজতর হয়েছে। সেতুটি নির্মাণ হয়েছে তুরাগ নদীর উপর। আপনারা ভিডিওতে ভিরুলিয়া ব্রিজ দেখছেন, নিচে তুরাগ নদী চলমান।
এই সড়ক সংলগ্ন এলাকায় আশেপাশে পর্যটকের ভিড় পড়ে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ব্রিজ সংলগ্ন এলাকায় বিকেলে ভ্রমণে বেরিয়ে আসে অনেকে। আপনারা সুযোগ এবং সময় পেলে এই ব্রিজ ঘুরে যাবেন। গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে এর দূরত্ব মাত্র 18 কিলোমিটার, অর্থাৎ মিরপুর গাবতলি মাজার রোড হয়ে এই বিরুলিয়া সড়কে আসতে বেশি সময় লাগে না। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন সুন্দর জায়গায় আপনারা ভ্রমণ করবেন। বিরুলিয়া আশুলিয়া মহাসড়ক এবং বিরুলিয়া সেতু আজ আপনাদের দেখাব। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর মোট 49.66 কোটি টাকা ব্যয়ে বিরুলিয়া আশুলিয়া মহাসড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় 19.88 কোটি টাকা ব্যয়ে 10.50 কিলোমিটার মহাসড়ক এবং মহাসড়কের প্রথম কিলোমিটারে 19.13 কোটি টাকা ব্যয়ে তুরাগ নদীর উপর বিরুলিয়া নামক স্থানে 186.04 মিটার ও বিরুলিয়া খালের উপর 36.60 মিটার দীর্ঘ দুটি সেতু নির্মাণ কাজ জুন 2015 মাসে সমাপ্ত হয়েছে। আপনারা ভিডিওতে দূর থেকে বিরুলিয়া ব্রিজ দেখছেন। ঢাকা মহানগরীর জিরো পয়েন্ট হতে এই মহাসড়কটির দূরত্ব 18 কিলোমিটার। মহাসড়কটি নির্মাণের ফলে ঢাকা মহানগরীতে যানবাহন প্রবেশ ও বহির্গমনের নতুন আরেকটি রুট সংযোজিত হয়েছে। বিরুলিয়া আশুলিয়া মহাসড়কটি মিরপুর ধৌর মহাসড়কের 6 কিলোমিটার বিরুলিয়া থেকে শুরু হয়ে চারাবাগ বাজার দিয়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড মহাসড়কে আশুলিয়া বাজারে মিলিত হয়েছে। উল্লেখ্য যে চারাবাগ বাজার থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়কটি ঢাকা সাভার মহাসড়কে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সংযোজন হয়েছে। নতুন এই প্রবেশ ও বহির্গমন রুটটি যানবাহনের জন্য উন্মুক্ত হলে ঢাকা শহরের মূল প্রবেশ ও বহির্গমন রুটগুলিতে যানবাহনের চাপ অনেকাংশে হ্রাস পাবে। আপনারা ভিডিওতে বিরুলিয়া সেতু দেখছেন। এই সেতুর উপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন যেতে থাকে এবং এই সেতু উদ্বোধনের পর হতে শহরের যানজট কিছুটা কমেছে। বিরুলিয়া সেতু সড়ক সংলগ্ন দোকানপাট দেখছেন, এখান থেকেই বিরুলিয়া সড়ক বা বিরুলিয়া ব্রিজ হয়ে আশুলিয়ার দিকে মানুষ যাতায়াত করে থাকে। ঢাকার বিরুলিয়া আশুলিয়া মহাসড়ক ও সংলগ্ন বিরুলিয়া সেতু চালু হওয়ার পর এর মাধ্যমে ঢাকার মূল প্রবেশ ও বহির্গমন পথে যানবাহনের চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বিরুলিয়া আশুলিয়া মহাসড়কে 10 কিলোমিটার রাস্তা ও বিরুলিয়া নামক স্থানে তুরাগ নদীর উপর 186 মিটার সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এই সড়ক ও সেতু নির্মাণের ফলে সাভার তথা ঢাকার পশ্চিম অংশের সাথে ঢাকার যোগাযোগ সহজতর হয়েছে। সেতুটি নির্মাণ হয়েছে তুরাগ নদীর উপর। আপনারা ভিডিওতে বিরুলিয়া ব্রিজ দেখছেন, নিচে তুরাগ নদী চলমান।
এই সড়ক সংলগ্ন এলাকায় আশেপাশে পর্যটকের ভিড় পড়ে। প্রতিদিন হাজার হাজার পর্যটক ব্রিজ সংলগ্ন এলাকায় বিকেলে ভ্রমণে বেরিয়ে আসে অনেকে। আপনারা সুযোগ এবং সময় পেলে